বাজান এমন একটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন পৃথিবীর কোন নবীর উম্মতকে দান করে নাই এই নবীর উম্মতের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নবীর কারণে নবীর উম্মতের মর্যাদা দেখে নবীরাও পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আয় বারে ইলাহি আমাকে একবার সুযোগ দাও সেই উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করি নাই কাউকে সুপারিশ করাই নাই আল্লাহরই কোনোদিন বলি নাই এই নবীর উম্মত আমাদেরকে বানায়া দাও মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে না চাইতে আখেরি নবীর উম্মত বানিয়েছেন বলুন এজন্য আমরা খুশি না বেজার এজন্য আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না যুবক ভাইরা মুরব্বি বাবারা সামনে যারা আছেন পিছে যারা আছেন সেই আল্লাহকে খুশি করার জন্য যিনি না চাইতে নবীর উম্মত বানিয়ে দিয়েছেন সেই নবীর প্রশংসায় আল্লাহ তাআলার প্রশংসা করি জবান ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ এবার ঈমানটা তাজা করার জন্য মজবুত করার জন্য শয়তানকে জুতার বাড়ি দেওয়ার জন্য শয়তান থেকে দূরীভূত হওয়ার জন্য চিল্লায় একবার ডাক দিন ইয়া রাসূলুল্লাহ এবার বলি ইয়া হুসাইন ইয়া ওলি আল্লাহ ইয়া মুর্শিদি চিৎকার মেরে বলুন মারহাবা বলুন তো আমরা খুশি না বেজার বুঝ্জা কইছেন না না বুঝ্জা কইছেন আরো জোরে বলুন বুঝ্জা কইছেন না না বুঝ্জা কইছেন এই পাশে যারা আছে আপনারা বুঝছেন তো ইনশাআল্লাহ বলুন আপনারা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার খুশির অপর নাম হলো ঈদ জোরে বলুন কি ঈদ 50-50 আমি বলবো আপনারা জবাব দিবেন আপনারা বলবেন আমি আপনাদেরকে জবাব দেব কথা বলেন ঠিক না বেঠি রাজি আছেন না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমার সাবজেক্ট ঈদে মিলাদুন নবী আমরা সবাই খুশি কথা বলেন ঠিক না বেঠি না কোনো বেজার আছে ঈদে মিলাদুন নবী ঈদেলে কোনো বেজার হয় নিজের কাছে কোনো কষ্ট লাগে কোনো খারাপ লাগে কিন্তু একদলের তো খারাপ লাগে আছে না নাই নাজায়েজ বলেন না মানুষ আছে না নাই বেদাত বলেন না মানুষ আছে না নাই শিরিক বলেন না মানুষ আছে না নাই বোঝা যায় তারা নবীর আগমনে খুশি না কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক কি না আমি বিশাল একখানা কিতাব থেকে আল বিদা ওয়ান নেহায়া ওই কিতাব থেকে একটি ঘটনা নকল করেছি শয়তান এই পৃথিবীর জমিনে তিনি চারবার কেঁদেছে এই চারবারের মধ্যে একবার তিনি কেঁদেছেন আমার নবীর আগমন হওয়ার কারণে জোরে বলুন নাউযুবিল্লাহ কিতাবের নাম আল বিদা ওয়ান নেহায়া ইবনে কাসির জিলদে সানি সাফা 166 ইসকা জিকির হে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিলাদত শরীফ মে শয়তান কে সবসে জিয়াদা তাকলিফ হুই ইসনে ইতনি তাকলিফ উঠাই কে ওহার ওয়াক্ত রুতা রহা চিল্লায় বলেন নাউযুবিল্লাহ আমার নবীর যখন আগমন হয়েছে শয়তান তিনি এতই বেজার হয়েছে দিন রাত 24 ঘন্টা সারাক্ষণ তিনি কান্নার অবস্থায় রয়েছেন তিনি পেরেশান অবস্থায় রয়েছেন বেজার মুখে অবস্থায় রয়েছেন প্রশ্ন করা হলো শয়তান তুমি কেন বেজার হয়েছো তুমি কেন কান্দো শয়তানের পক্ষ থেকে জবাব আসতেছে যে আমার কাজ মানুষকে ধোঁকা দেওয়া ওরে ধোঁকা দিতে 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 আমি জাহান্নাম পর্যন্ত নিয়ে সারি আমি ইতিপূর্বে নবী যখন আগমন করে নাই এর পূর্বে আমি ওই সমস্ত বান্দাদেরকে ধোঁকা দিতাম গুনাহ মাফ হইত না নবী যখন আগমন করছেন এই নবীর খাতিরে এই নবীর উম্মতদেরকে আমি শয়তান ধোঁকা দিই 50 বছর 60 বছর 70 বছর 100 বছর 80 বছর 40 বছর এইভাবে ধোঁকা দিতে থাকি হঠাৎ করে এই উম্মতে মুহাম্মাদির উম্মতগুলি নবীজির উম্মতগুলি হঠাৎ করে একদিন যদি ভুল বুঝে আল্লাহ
আল্লাহর দরবারে যদি হাত বাড়ায় দেয় আর যদি বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফির লাহুমুর রাসূলু লামাজাতুল্লাহা তাওয়াবুর রহিমা ওই বান্দা যদি আল্লাহর দরবারে হাত উঠায় বলে আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি সাগর পরিমাণ গুনাহ হয়েছে পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে আখিরি নবী রুসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুসিলায় কামনিওয়ালা রুসিলায় আমার গুনাহ maaf করে দাও ফলে আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ এক মুহূর্তে maaf করে দিবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ জিন্দাবাদ চিৎকার বিক্রমুল মারহাবা 70 বছরের ধোকা নিষ্ফল হয়ে যাবে 60 বছরের ধোকা নিষ্ফল হয়ে যাবে 50 বছরের ধোকা নিষ্ফল হয়ে যাবে শুধু আমার নবীর উম্মত হওয়ার কারণে এই জন্য বলি মিলাদুন নবীতে যারা বেদাত ফতোয়া দেয় এরা শয়তানের অনুসারী মিলাদুন নবীতে যারা শিরিক ফতোয়া দেয় এরা শয়তানের অনুসারী মিলাদুন নবীর তবারককে যারা পায়খানার সমতুল্য করে এরা শয়তানের অনুসারী কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলুন ঠিক না বেঠি দলিল দিয়া যাব আপনারা বসে থাকতে রাজি আছেন না নাই হাতে একটা কিতাব আছে খসাইসুল কুবরা সকলে চিৎকার মেরে বলুন মারহাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ যিনি ওয়াহাবীদের ওস্তাদ সুন্নিদের ওস্তাদ তাফসীরে জালাল আল শরীফ ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো হয় খারেজি মাদ্রাসায় পড়ানো হয় আহলে হাদিস মাদ্রাসায় পড়ানো হয় সুন্নিয়া মাদ্রাসায় পড়ানো হয় তাহলে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ ওয়াহাবীদের ওস্তাদ সুন্নিদের ওস্তাদ এরপর আরেকটি কিতাব আছে বেহেশতি জেউর লিখেছেন কে আশরাফ আলী থানভী পটিয়ার যিনি রয়েছেন আহমদ শফি দাবা এই আহমদ শফির পীরের নাম হলো শামসুল হক ফরিদপুরী শামসুল হক পীরের নাম হলো শামসুল হক ফরিদপুরীর পীরের নাম হলো আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভী মিলাদ কিয়ামের পক্ষে শুধু মিলাদ কিয়ামের পক্ষে নয় দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ পড়েছে সুন্নিদের কেতাব থেকে বলব না আজকের ওয়াজ হবে ওয়াহাবিদের কেতাব থেকে আমরা রাজি আছি না নাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই কিতাবের নাম আখবারুল আখিয়ার আহমদ শফির পীরের নাম শামসুল হক ফরিদপুরী শামসুল হক পীরের ফরিদপুরীর পীরের নাম আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইর পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুই রশিদ আহমদ গাঙ্গুইর উস্তাদের নাম শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি সুন্নিদের উস্তাদ ওয়াহাবিদের উস্তাদ আরেকটি কিতাব এনেছি এটার নাম হলো বুখারী শরীফ পঞ্চম খণ্ড কিতাবটা লিখেছেন আজিজুল হক দাবা এখন বর্তমানে যিনি জেলে রয়েছে মামুনুল হক সাহেব ওনার আপন আব্বাজান কোন সৎ আব্বাজান নয় আপন আব্বাজান বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ আপন বাবা তিনি লিখেছেন নবীজির মিলাদ কিয়ামের পক্ষে শুধু পক্ষে না তিনি ইয়া নবী সালামু আলাইকা পর্যন্ত বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কিতাবটি 800 বছর আগের কিতাব এই কিতাবের মধ্যে শুধু মিলাদ কিয়াম নয় আমার রাসূল রোজে আজম থেকে সৃষ্টির শুরু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন সৃষ্টি করা হয়েছে সেই শেষ থেকে শুরু পর্যন্ত আমার নবীর মিলাদ আছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমি জানি আপনাদের বুঝতে একটু কষ্ট হবে আমি অনেক দূর থেকে এসেছি জিরানের সময় পাই নাই খাবারেরও সময় পাই নাই গলার অবস্থা ভাঙ্গা আমার যদিও বা কষ্ট হয় আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব যদি আমার দুর্বলতা থেকে আপনাদেরকে বুঝাইতে না পারি আপনারা নিজ নিজ গুণে একটু বুঝা লইবেন পারবেন না ইনশাআল্লাহ তো দুরুদ শরীফ পড়ি ইয়া রাসূলুল্লাহ